প্রশ্নটা পুরনো, চর্চিত ও ঘূর্ণমান। কি আছে হুমায়ুন সাহিত্যে, অর্থাৎ হুমায়ুন সাহিত্যে কি এমন রত্ন যার কারণে তিনি এত জনপ্রিয়? হুমায়ুনের উত্থানের পর থেকে তার মৃত্যুর এত বছর পরও এই প্রশ্নচর্চা প্রবহমান। কেউ তো বলেই বসেন, তার লেখায় গভীরতা কই? হুমায়ুন আহমেদের মৃত্যুর পর পেরিয়ে গেছে 9টি বছর, তবে হারিয়ে যায়নি হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা, প্রাসঙ্গিকতা সামান্য। এর কারণ কি? এর উত্তর স্বয়ং হুমায়ুন আহমেদই দিয়েছেন। তার জনপ্রিয় আত্মজৈবনিক রচনা এই আমি বইতে তিনি লিখেছিলেন, আমার যাবতীয় রচনায় আমি একটি কালো পর্দার প্রতি ইঙ্গিত করি। আমি জানি না আমার পাঠক পাঠিকারা সেই ইঙ্গিত ধরতে পারেন কিনা, নাকি তারা গল্প পড়েই তৃপ্তি পান। কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক, কি ছিলেন না হুমায়ুন! এদেশের আর কোনো লেখক তার লেখা দিয়ে মানুষকে এতটা প্রবলভাবে প্রভাবিত করতে পেরেছেন কিনা তা নিয়ে গবেষণা হতে পারে। সেই 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়ে লেখার শুরু। এরপর মৃত্যুর আগ অবধি শুধু লিখেই গেছেন। একদিকে তৈরি করেছেন রহস্যময় হিমু, আরেকদিকে যুক্তিবাদী মিসির আলী। বাঙালি মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখ, হাসি কান্নার গল্প হুমায়ুন আহমেদ খুব সহজ সাবলীল ভাষায় তুলে ধরতেন। পড়তে গেলে মনে হতো এ বুঝি আমাদেরই গল্প। তার সবচেয়ে বড় কৃতিত্ব, এই দেশে বিশাল তরুণ পাঠক সমাজ তৈরি করতে পেরেছেন তিনি। বৈজ্ঞানিক কল্পকাহিনী, আত্মজীবনী, শিশু কিশোরদের জন্য গ্রন্থ, হিমু, মিসির আলী, শুভ্র সিরিজ, ভ্রমণ কাহিনী সহ নানা বিষয়ে 200+ গল্পগ্রন্থ ও উপন্যাস রচনা করেছেন। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প উপন্যাস সিনেমায় আগ্রহী ছিলেন তিনি। তার শ্যামল ছায়া, আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প মুক্তিযুদ্ধের সেই সময়টার কথা মনে করিয়ে দেয়। নাটকের কথা বলতে এলে বহুব্রীহির পাশাপাশি কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবার সহ দারুণ সব ধারাবাহিক নাটকের কথা বলা যায় যেগুলো আজও মানুষ দেখে। শঙ্খনীল কারাগার বা আগুনের পরশমণির মতো জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্র যেমন আছে, তেমনি আছে দারুচিনি দ্বীপ, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন সহ অন্তত 15টি চলচ্চিত্র। 2012 সালের 19 জুলাই চলে যান বাঙালির প্রিয় এই লেখক। নুহাশপল্লিতে দাফন করা হয় তাকে। নিজের কবরের এপিটাফ নিজেই তৈরি করে গিয়েছিলেন। তার কবরের গায়ে ধবধবে শ্বেত পাথরের ওপর লেখা রবি ঠাকুরের অমর দুটো লাইন, যা নিজেই পছন্দ করে গিয়েছিলেন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। আজ তার জন্মদিনে ভক্তদের মনে এমনই সুরলহরী নিশ্চয়ই বেজে চলেছে।